ম্যাজিক ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি হাসান খান। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আজকের টপিকস হলো কিভাবে আমরা একটি শিলিনের এসএফ সিরিজ ইনভার্টারটি ফ্যাক্টরি রিসেট করব। প্রথমে আমরা দেখে নিব ফ্যাক্টরি রিসেট কিভাবে করে। প্যারামিটারের ম্যানুয়াল আমরা দেখে নিব। প্যারামিটারের ম্যানুয়ালে লেখা আছে ইনভার্টার রিসেট P997। তো আমরা মূল ভিডিওতে চলে গেলাম, সরাসরি শিরিনে বিএফটি দি মুড অপশনে চলে যাব। মুড অপশনে গেলে দেখতে পাবো প্যারামিটারের অপশনগুলো দেখা যাচ্ছে। এখানে আমরা 997 অ্যাড্রেসে চলে যাব। 997 সেট করলে রিসেট আসবে। সেট বাটনটি চাপ দিয়ে ধরলে আমাদের ড্রাইভটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আমরা শিলিনের এসএফ সিরিজের বিএফটি খুব সহজেই ফ্যাক্টরি রিসেট করতে পারবো। ফ্যাক্টরি রিসেট করা হয় ড্রাইভের অনাকাঙ্ক্ষিত কারণে। যদি কোনো কারণে ড্রাইভে ফল্ট আসে, ফল্ট না যায় এবং ভ্যালু দেওয়ার পরেও কাজ করে না, সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি রিসেট দিতে হবে। ফ্যাক্টরি রিসেট দিলে ডিফল্ট সেটিং ছাড়া বাকি সব সেটিং চলে যাবে। পুনরায় মোটর ডাটা, অ্যাক্সিলারেশন টাইম, ডিঅ্যাক্সিলারেশন টাইম, ফ্রিকোয়েন্সিগুলো দিতে হবে। তো যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনের নাম্বারে। সবাইকে ধন্যবাদ।